আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো ছানার বড়ার তরকারি। দেখুন, এখানে ছানার বড়া নিয়েছি বড় মাপের, ছোটো মাপের 400 গ্রাম, আর নিয়েছি ডুমু ডুমু করে দুটো আলু কেটে নিয়েছি। চলুন কি কি উপকরণ দিই রান্নাটা করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব 2 চামচ। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। দেখুন ফোড়নগুলো ভেজে নিয়েছি। এবার আমি ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেব, আর একটু সামান্য বেশি দেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব থেতু করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 ছোট টমেটো, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম। সব আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এইভাবে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট পর আবার ফিরে আসবো। দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছানার বড়াগুলো সব দিয়ে দেব। সব ভালো করে আলু আর ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নেব। দেখুন রান্নাটা হয়ে এসেছে, এবার একটা প্লেটে ঢেলে নেব। দেখুন আমার রান্নাটা এইরকম হয়েছে। এইভাবে আপনারা ছানার বড়া তরকারি রান্না করে বাড়িতে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।